মৌসুমী বায়ুর প্রভাবে দেশে এবছর বেশি বৃষ্টিপাত হচ্ছে। ভারতের আসামেও ভারী বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন ধরে। এর ফলে দেশের নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। উজানে ভারী বৃষ্টির ফলে চলতি সপ্তাহে বন্যার আশঙ্কা করছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে ভাসতে পারে দেশের অন্তত 20টি জেলা। বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের জেলাগুলো এবার প্লাবিত হতে পারে। স্বল্প ও মধ্যমেয়াদী বন্যার সংখ্যার কথাও জানান তিনি। জুলাই মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকার বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে এই মৌসুমে প্রথম বন্যা স্পেল আমরা পর্যবেক্ষণ করতে পারি। তিনি জানান, আগামী 10 থেকে 12 দিন পর্যন্ত আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের বিভিন্ন অঞ্চলেও ভারী বৃষ্টি হতে পারে। এসব কারণে পদ্মা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। প্রথম দিকে তিস্তা ও বাহিকার কিছু জেলা যেমন লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।